প্রিয় দর্শক, আজকে ভিডিওয়ে আসার উদ্দেশ্য আমার এটা মূলত, আজকে 25-26 দিন লকডাউন চলছে। লকডাউনের উদ্দেশ্য হলো যে আমাদের দেশ মাই একটা ভাষা ভেসে এসছে, সেটা হলো করোনা। তো করোনা আমাদের রাজ্য সরকার শ্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কথা আইনি অক্ষরে সবাই মানছে, আমরাও মানছি, মেনে যাচ্ছি। দেশের দশের যতটা উনি উপকার করছে, সাধারণ মানুষও করছে। তবে একটা কথা আমার বলতে ইচ্ছে হয়, আজকে বহু মানুষ ভোকা অবস্থায় আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে চিন্তাভাবনা করছে, নিঃসন্দেহে ভালো চিন্তাভাবনা, কিন্তু একটা কথা বলতে আমার ইচ্ছা হয়, একটা পাঁটা বাপ ঠাকুরদাতে শুনে আসছি, বলি একবারই হয়। কিন্তু আজকে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির দেশের দশের গরিব অসহায় মানুষদের জন্য পাঁটা দিচ্ছে। একটা পাঁটা বলে আমাকে এটা উল্লেখ করতে হচ্ছে, এই কারণে উনি দিচ্ছে যেভাবে, যেই মানুষটাকে এত কিলোই চাল দেবেন তার থেকে পাঁটা বলি দেওয়ার মতন 3 বা 10 বার একটা পাঁটা বলি হচ্ছে। এটা আমার বড় লজ্জা, বড় ধিক্কার দিতে হয় বা ধিক্কার জানাতে হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে অবদান দিচ্ছে সেই অবদানটা কেন পাচ্ছে না। তাহলে আমাদের দেশের দশের মানুষের জন্য কি মাননীয় মুখ্যমন্ত্রী যতটা চিন্তা করছে তার থেকে কি মানুষ কম পাচ্ছে, না উনি যে চিন্তাভাবনা করেছে ঠিকই পাচ্ছে? একটু আমার অনুরোধ, আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাকে যদি ফলো করে, এটাকে যদি ট্রাই করে, বা এটাকে যদি একটু উনি দৃষ্টি আকর্ষণ দিয়ে দেখে, আমরা বড় খুশি হব। কারণ লক্ষ লক্ষ মানুষ খেতে পাচ্ছে না, কোটি কোটি মানুষ খেতে পাচ্ছে না, অনাহারে ভুকা অবস্থায় কাটাচ্ছে। অনেক মায়ের বাচ্চা দুধ খাওয়া মানে অনেক মায়ের বাচ্চা তারা নদীতে ফেলে দিচ্ছে, বা অনেক মায়ের বাচ্চা মানে কি বলতে লজ্জা পায়, এটা না করুক আমার আল্লাহ পাক মারাও যাচ্ছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দিচ্ছে সেটা কি পাঁটা বলি দেওয়ার মতো করে দিচ্ছে, না এখানে এসে পাঁটা বলি হচ্ছে? এটা আমার বড় লজ্জা। আমার বিশেষ অনুরোধ আমার মাননীয় মুখ্যমন্ত্রী, যতদিনই আমাদের বলবেন লকডাউন উদ্দেশ্য করোনার ভয়ে বা করোনার জন্যে আমাদের যেভাবে ঘরে গৃহভাবে বা সুবিধা অসুবিধেভাবে যেভাবে আমাদের চলাফেরা উনি বলবেন, আমরা হাজারোবার মানব, প্রত্যেকেও মানবে, মানার কথাও আমরা বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাটা মানো। কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী দেশের দশের মানুষের জন্যে একটু দেখছেন, আরও একটু ভালো করে দেখেন, এটুকু কথা।